তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 46,000 ছাড়িয়েছে। ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ধসে পড়া ভবনের সংখ্যা 84,000। ভূমিকম্পে আঘাত হানার 278 ঘন্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশে উদ্ধার করা হয়েছে 40 বছর বয়সী হাকানকে। এর আগে তুরস্ক ঐতিহ্যবাহী শহর আন্তাকিয়া থেকে উদ্ধার করা হয় 34 বছর বয়সী মুস্তাফা আকসি এবং 14 বছর বয়সী ওসমান হাবিলিয়াকে। মুস্তাফা আকসি ভিডিও কলে তার নবজাতককে দেখায় তার পিতামাতা। এছাড়া অন্য আরেক জায়গায় ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা মা এবং শিশু সহ 3 জনকে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটি মারা যায়। সিরিয়া উত্তর পশ্চিমাঞ্চলে ত্রাণবাহী গাড়িবহর প্রবেশে বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে। এদিকে ভূমিকম্প আঘাত হানার দিন ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটিকে তার ফুপা ফুপুর কাছে হস্তান্তর করা হয়েছে।